স্বপ্নের দ্বারপ্রান্তে আরেকবার এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রী যে দক্ষিণবঙ্গের মানুষের পাশাপাশি বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের যে উদ্বোধন কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পদ্মা সেতু দিয়ে রেল সংযোগ, সেই সংযোগের কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আপনারা জানেন যেহেতু সকাল থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য কিন্তু মুন্সিগঞ্জের যে আশেপাশের জেলা আছে সেই এলাকার লোকজন কিন্তু ফেস্টুন ব্যানার সহ বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু তারা এই অঞ্চলের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। এই অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যেহেতু স্বপ্নের যে পদ্মা সেতু সেই বাস্তবায়নের পরে প্রায় 6 মাস পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রেন যে সংযোগ সেই সংযোগ কিন্তু উদ্বোধন হচ্ছে আজ। এই উপলক্ষে এলাকার লোকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যেহেতু যোগাযোগের মাধ্যমে একটি হচ্ছে যেহেতু রেল যোগাযোগ, সেটা কিন্তু আধুনিক যুগে বাংলাদেশ প্রবেশ করলো আরেক ধাপ। বন্ধু, সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমাদের, তথা ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলের মানুষের। আজকে এই পদ্মা রেল সেতু উদ্বোধন, এটা কিন্তু আমাদের একটি বিশাল অর্জন, বিশাল সাফল্য। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে, আবারও ক্ষমতায় থাকবে। যদি জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাবে, আমি এটা প্রত্যাশা করি। আমরা বিক্রমপুরবাসী, শ্রীনগরবাসী, আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর আমরা যে একটা রুগী নিয়ে গেলে আমাদের আড়িসে হয়ে যাইতে হয়েছে যে কেন এখানে আমরা আটকা থাকবো, আর এখন 40 মিনিটে ঢাকা পৌঁছে যাইতেছি, এটা আমাদের আমূল পরিবর্তন হয়েছে। সেই উৎসব যেরকম রয়েছে তাদের মধ্যে আনন্দ রয়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা একই কথা বলেছেন যেহেতু ঢাকার সাথে দক্ষিণবঙ্গের মানুষের যে যোগাযোগ যে সহজ মাধ্যম বাস যোগাযোগের পরেও কিন্তু এই ট্রেন যোগাযোগের মাধ্যমে যে ঢাকা থেকে যশোর হয়ে কিন্তু খুলনা যাতায়াত করবেন। আপনি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেহেতু ঢাকা থেকে যে যশোর পর্যন্ত 172 কিলোমিটার যে ট্রেন সংযোগ, সেই সংযোগের মধ্যে কিন্তু আজ 82 কিলোমিটার যে ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ঢাকা থেকে ফরিদপুরে ভাঙ্গা পর্যন্ত। এখানকার লোকজনের যেহেতু 1 সপ্তাহ পরেও কিন্তু বাণিজ্যিকভাবে এই ট্রেন প্রবেশ করবে, যা এখানে যাতায়াতের পাশাপাশি পণ্যবাহী সব ধরনের সুযোগ সুবিধা পাবে এই অঞ্চলের মানুষের পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষেরও। আমি আপনাকে যদি বলি যে ঘন্টায় এই ট্রেনটি চলবে 120 কিলোমিটার বেগে কিন্তু এই ট্রেন যাতায়াত করবে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু পরীক্ষার ট্রায়াল কিন্তু এই ট্রেনে যাতায়াত শুরু করেছে ঢাকা থেকে কমলাপুর পর্যন্ত। তো সার্বিক বলা যায় যে আজ যেহেতু প্রধানমন্ত্রী যে আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন যে দক্ষিণবঙ্গের মানুষের যে স্বপ্ন, পাশাপাশি গোটা বাংলাদেশের মানুষের যে স্বপ্নের আধুনিক বাংলাদেশে রূপান্তরিত ট্রেন, সেই ট্রেন কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।